আসসালামু আলাইকুম। মেটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চুরির উদ্দেশ্যে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা চালানো হয়, র্যাবের জিজ্ঞাসাবাদে তিন আসামির স্বীকারোক্তি। ওয়াহিদার সিটি স্ক্যান রিপোর্ট ভালো, শারীরিক অবস্থার উন্নতি হলেও আশঙ্কামুক্ত নন জানালেন চিকিৎসকরা। ইউএনওর ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের দুঃখ প্রকাশ, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি ওবায়দুল কাদেরের। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় ২০০০। এবং অবশেষে বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। চুরির উদ্দেশ্যে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা চালানো হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই ঘটনায় জড়িত সন্দেহে আটক তিন আসামি। সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব ১৩ এর অধিনায়ক রেজা আহমেদ। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল, সান্টু ও নবিরুলকে আটক করেছে র্যাব ১৩। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে চুরির উদ্দেশ্যের কথা স্বীকার করেন আসাদুল। ওই ঘটনার মূল হোতা হিসেবে নবিরুলের কথাও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় রংপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১৩র অধিনায়ক রেজা আহমেদ। আসাদুলের বক্তব্য অনুযায়ী এটি তাদের উদ্দেশ্য ছিল ইউনো মহোদয়ের শয়নকক্ষ এবং তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করা ছিল তার অভিপ্রায়। এ সময় র্যাবের পক্ষ থেকে বলা হয় হামলার কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি, মূল কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত থাকবে। প্রকৃত মোটিভ অথবা প্রকৃত উদ্দেশ্যটি বের করার জন্য আরও এবং এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে আরও সুগভীর এবং আরও সময় সাপেক্ষ তদন্ত করে আমরা এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে পারব। এ ঘটনায় আটক যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন র‍্যাব। তবে এ বিষয়ে জাহিদুল আলম, এটিএন বাংলা। এর আগে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার অন্যতম দুই আসামি সহ চারজনকে গ্রেফতার করা হয়। দিনাজপুরের হাকিমপুর ও সীমান্তবর্তী এলাকা থেকে ভোরে তাদের গ্রেফতার করে র‍্যাব ও পুলিশ। এদিকে এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন কবিরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয় আসাদুলকে। সেই সূত্র ধরে ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী থানা হাকিমপুরে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাবের যৌথ দল। এর আগে সীমান্তবর্তী চুরিপুটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ও নৈশ প্রহরী পলাশকেও এর আগে আটক করা হয়। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটিয়েছে তাদেরকে সবাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের বলেন এই ঘটনায় আসামি যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরেকটু সময় লাগবে কেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। এমপি হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তা হোক কিংবা কোনো যে কোনো জনপ্রতিনিধি হোক কিংবা কারও কোনো নিকট আত্মীয় স্বজন হোক কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সরকারি আবাসিক ভবনে ঢুকে দুর্বৃত্তরা তাদেরকে মারাত্মক আহত করে পালিয়ে যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। এই তথ্য দিয়ে তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, ওয়াহিদার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তিনি কথা বলতেও পারছেন, তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। নিউরোসায়েন্স হাসপাতালে জটিল অপারেশনের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। বৃহস্পতিবার রাতেই অপারেশনের কয়েক ঘণ্টা পর তার জ্ঞান ফিরে। চিকিৎসকরা জানিয়েছেন, ওয়াহিদার শারীরিক অবস্থা ভালোর দিকে হলেও তাকে আশঙ্কামুক্ত ঘোষণার সময় হয়নি। ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আলোর মধ্যে 100% ভালো অপারেশন হয়েছে, জ্ঞান ফিরেছে। ওয়াহিদা খানমের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে গঠিত মেডিকেল বোর্ড বসবে শনিবার। চিকিৎসকরা বলছেন, 72 ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হলেও পুরোপুরি সেরে উঠতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে। ওনার 9টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। এর আগে বৃহস্পতিবার রাত 9টা থেকে প্রায় 2 ঘণ্টা ব্যাপী রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের মাথায় জটিল অপারেশন করে সফলতা পান চিকিৎসকরা। তার মাথা থেকে মুখ পর্যন্ত 9টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। অপারেশনের পর তাকে রাখা হয় আইসিইউতে। বুধবার রাত 2:30টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রংপুর বিভাগের 58টি উপজেলার মধ্যে 17 জন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় 4 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী রোববার থেকে বিভাগের সব উপজেলায় এই সংখ্যা 4 জন থেকে বাড়িয়ে 10 জন করা হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক এ কে এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা কমান্ডারদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার পর এ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে আমরা 4 জনকে সশস্ত্র আনসার নিয়োগ দিচ্ছি এবং পরবর্তীতে আপনার আগামী রোববারের ডিসিশনের পরিপ্রেক্ষিতে, এটা উপরের পর্যায়ে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, আমরা সমস্ত উপজেলাগুলোতে আমরা সশস্ত্র আনসার মোতায়েন কার্যক্রম আমরা শেষ করতে পারব। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে আর মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার গভীর রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশ না দিয়েছেন, অপরাধী যেই হোক প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টি সরকারের অগ্রাধিকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারী তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমান সচেতনতার দিক থেকে গাছড়া ভাবের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়েও কথা বলেন তিনি। করোনা পরিস্থিতিতে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি করোনার কারণে, সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে এবং এটা বাড়ানোর প্রধানমন্ত্রী সম্মতির অপেক্ষা আছে। এখানে কোনো রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন। আমরা যে কাজগুলো করে যাচ্ছি এই থেকে আপনাদেরও শিক্ষা নেবার অনেক কিছু আছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর খবরে আপাতত স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি নেতারা। মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের ইতিবাচক মনোভাবেরই প্রকাশ মন্তব্য করে তার আইনজীবীরা বলছেন, বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রয়োজনে পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে। তাদের আশা, মানবিক দিক বিবেচনায় বেগম জিয়ার বিদেশে যাওয়ারও অনুমতি মিলবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের আবেদনে সাড়া দিয়েছে সরকার। এরই মধ্যে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার উপর নিষেধাজ্ঞা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের। চিকিৎসা যদি উদ্দেশ্য হয় তাহলে ওদেরকে তো চিকিৎসা করতে দিতে হবে, এবং আমরা তো বিগত দিনে দেখেছি আজকের যিনি প্রধানমন্ত্রী উনিও চিকিৎসার জন্য বাইরে গেছেন, কানের চিকিৎসার জন্য। অনেক মন্ত্রীদের আমরা ইতিমধ্যে দেখেছি চার্টার ফ্লাইট নিয়ে গেছে। তাহলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় এটা ব্যর্থই ঘটবে কেন? আমার পরিবার যেখানেই প্রয়োজনীয়তা অনুভব করবে সেটা তো ওনারা স্বাভাবিকভাবে সরকারের কাছে আবেদন করবে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ, করোনার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তার আশা, মানবিক দিক বিবেচনায় সরকার বেগম জিয়াকে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেবে। দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর গত ২৫ মার্চ ৬ মাসের জন্য সাজা স্থগিত করে বেগম জিয়াকে মুক্তি দেয় সরকার। প্রথম দফার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। মুক্ত হওয়ার পর থেকেই গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে ১৭ বছরের সাজা দেয় আদালত। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪১২ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৩,০৭৩টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১,৯২৯ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৫%। আর এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,২১,৬১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২১১ জন। মোট সুস্থ হয়েছেন ২,১৬,১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৭%, আর মৃত্যুর হার ১.৫%-ও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৭ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন ও রাজশাহীতে ৪ জন মারা গেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতলা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণে অন্তত ২৫ জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে তাদের পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে। স্থানীয়রা জানান, এসি বিস্ফোরণের পরপরই মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা, তাদের অধিকাংশই দগ্ধ হন। টিউশন ফি দেরিতে পরিশোধ করায় অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়ার পাশাপাশি ভর্তি বাতিলের অভিযোগ উঠেছে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন আচরণে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে অনলাইন ক্লাস বাস্তবায়নে অভিভাবকদের ভূমিকাই বেশি। বেড়েছে ইন্টারনেট খরচ সহ ইউটিলিটি বিল। অপরদিকে পাঠদান বন্ধ থাকায় ইউটিলিটি খরচ কমেছে শিক্ষা প্রতিষ্ঠানের। তাই করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর টিউশন ফি ৩০ থেকে ৬০% কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। কোনো স্টুডেন্টকে অনলাইন ক্লাস থেকে আপনারা বের করবেন না। আমাদের যদি এই ধরনের কোনো কিছু করা হয় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হব। আপনারা আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না, আমাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ দেন। ৩০ থেকে ৬০% হ্রাস করে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এই সময়ে কোনো শিক্ষার্থীকেই স্কুল কর্তৃপক্ষ পুনর্ভর্তি
প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখবেন না। জাতীয় প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন, ইংরেজি ভাষণের স্কুলগুলো সরকারি নীতিমালা মানছে না, করোনাকালেও জোরপূর্বক বেতন আদায় করা হচ্ছে। মাঝে মাঝে ফোন দিয়ে পুশ করেছে, কবে দেবেন ডেট দেন, দিতে না পারলে আবার ফোন করেছে, বলেছে এই অবস্থাতে এইভাবে চলতে থাকলে আপনার বাচ্চাকে তো আমরা কতবার স্কুলে রাখবো না। এটা হিসাব করে দেখ আমাদেরকে যে কোন কিভাবে বেতনটা কত হতে পারে, একটা বাচ্চার বেতন 20,000 টাকা দিতে কেমন কথা, আমি বেতন পাই কত, আমার তিন বাচ্চা 20,000 টাকা বেতন দিলে 60,000 টাকা মাসে, 60,000 টাকা মাসে আমি দিতে হয়। দেশে প্রায় 4.5 লাখ শিক্ষার্থী ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করছে বলেও জানান ফোরামের নেতৃবৃন্দ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে পেঁয়াজের দাম আবারও কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারছেন না পাইকারি ব্যবসায়ীরা। অস্বস্তি চলছে চালের বাজার ঘিরেও। আদিন সজীবের রিপোর্ট। বাজার ঘিরে রাজধানীর ক্রেতাদের কষ্ট বাড়ছে। ঢাকার বড় বড় বাজারগুলো নিয়ন্ত্রণহীনভাবেই চলছে, কখনো সবজির দাম বেশি তো কখনো মাছ কিংবা মাংস। কিন্তু এ সপ্তাহে যেন একবারেই বাড়ল প্রায় সব নিত্যপণ্যের দাম। আগের সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 40-45 টাকা পর্যন্ত, এ সপ্তাহে দেশি পেঁয়াজের দাম উঠেছে 60 টাকা পর্যন্ত। ভারতীয় পেঁয়াজ অবশ্য এর থেকে 5 টাকা কম, বিক্রি হচ্ছে 55 টাকায়। পরশু দিনকে পেঁয়াজ কিনা ছিল 45 টাকা, আমরা বেশি 48 টাকা করে, কালকে রাতে পেঁয়াজ কিনছি 60 টাকা করে, আজকে ব্যস্ত আছি আমরা 62 টাকা কেজি। দিন দিন যেভাবে বাড়তেছে মানুষ খুব সমস্যায় পড়ে যাবে, এমনি তো মহাসংকটে দিন যাচ্ছে, সরকারের পর্যবেক্ষণ করা উচিত। চড়া মশলার বাজার, সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। চিকন চাল কেজি প্রতি 53-54, মাঝারি 50-51 টাকায় বিক্রি হচ্ছে। চালের দাম বেড়েছে 2 সপ্তাহ আগেই, তার কমছেই না। সিন্ডিকেট ব্যবসায়ীরা যেভাবে সুযোগ নেয় দেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, তারা সুযোগ নিচ্ছে, আমার মনে হয় চালের কোনো ঘাটতি নেই। বন্যা দেখাচ্ছে, কিন্তু আসলে ধানের দাম আর বন্যা এটা এফেক্টটা তো আরও 3 মাস পরে করবে, এটা তো 1-3 মাস আগে করা উচিত হয় নাই, এটা এখন সম্পূর্ণ হলে মিনারদের সিদ্ধান্ত। এখনও বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম, শীত আসি আসি করছে, নতুন কিছু সবজিও এসেছে কিন্তু তার দাম আকাশ ছোঁয়া। এটা তো শহরের বাইরে চলে গেছে, ঠিক তাই না, এখন মানুষ তো এখন না খেয়েও পারতেছে না। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি সরকারি সংস্থাগুলোর তদারকি ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ক্রেতারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ওয়াসার পদ্মা যশোল দিয়ে পানি শোধনাগার কেন্দ্রে প্রতিদিন সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করা হচ্ছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন, চাহিদা না থাকায় কম পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাইলেই প্রতিদিন সক্ষমতার সমান পানি উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। রাজধানীবাসীর পানির চাহিদা নিশ্চিত করতে 3,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। পদ্মা নদীর কাছে নির্মিত এই প্রকল্প থেকে দৈনিক 45 কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব। কিন্তু সক্ষমতা অনুযায়ী কাঙ্ক্ষিত পানি কেন উৎপাদিত হচ্ছে না, এ নিয়ে নানা প্রশ্ন জনমনে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পানির অপচয় রোধে আস্তে আস্তে উৎপাদন বাড়ানো হচ্ছে। আমাদের যে নেটওয়ার্কটা আছে সেখানে আগে সোর্স ছিল টিউবওয়েল, তার একটা ফ্লো ডিরেকশন ছিল, এখন একটা আরেকটা ফ্লো ডিরেকশন, হঠাৎ করে একটা সোর্সকে আমরা বন্ধ করতে পারি না, এই দুইটারই মিলন। পাশাপাশি হচ্ছে যে নেটওয়ার্ক, সব জায়গার নেটওয়ার্ক আমরা এখনো চেঞ্জ করতে পারিনি, যেখানে নেটওয়ার্ক আমাকে চেঞ্জ হয়েছে সেখানে আমরা পুরোপুরি পানি দিচ্ছি। ওয়াসার এমডি তাকসিম এ খান জানান, পানির চাপ ঠিক রাখতে পর্যায়ক্রমে রাজধানীতে মোটা পাইপ প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। ঢাকা শহরের সমস্ত পাইপলাইন চেঞ্জ করে নতুন একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করছে, যার নাম হলো DMA, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া। ঢাকা শহরকে 145টা ভাগে ভাগ করা হয়েছে, 145টা ক্লাস্টার বা 145টা ডিস্ট্রিক্ট, এবং এতে লাভটা কী হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আমাদের মোস্ট সফিস্টিকেটেড পাইপ ব্যবহার করা হচ্ছে, 2 প্রেশারাইজ সিস্টেমে পানি দেওয়া হচ্ছে, 3 এক জায়গার পানি আরেক জায়গায় যেতে গেলে আপনার ইন অ্যান্ড আউট বা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রেকর্ড হচ্ছে, 4 আপনার প্রেশার 1 বার থাকছে, 1 বার, 5 লিকের কোনো সম্ভাবনা থাকছে না, তার মানে কোয়ালিটি ঠিক থাকছে, প্রেশার ঠিক থাকছে, 24/7 ওয়াটার থাকছে। সব বাধা কাটিয়ে পুরোপুরি উৎপাদনে গেলে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে রাজধানীর 40 লাখ লোকের পানির চাহিদা মেটানো সম্ভব হবে। ঢাকা শহরে প্রতিদিনই বাড়ছে পানির চাহিদা, আর সেই চাহিদা পূরণের জন্যই ঢাকা ওয়াসা পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার কেন্দ্রটি স্থাপন করেছে। পুরোপুরি চালু হলো, এখনও লক্ষ্যমাত্রা অনুযায়ী পানি শোধনাগারে পানি তৈরি করতে পারছে না।
শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। এবারে ফুটবল। অবশেষে বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বার্সেলোনার মেসির ভবিষ্যৎ নিয়ে আজ দ্বিতীয় দফা আলোচনায় বসেছিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং ক্লাব কর্মকর্তারা। আলোচনা শেষে মেসির বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, বার্সেলোনায় চুক্তির শেষ বছরটা পূর্ণ করতে রাজি হয়েছেন ছয়বারের বিশ্বসেরা ফুটবলার। এর আগে ক্লাবের অনুশীলনে টানা তৃতীয় দিন অনুপস্থিত ছিলেন মেসি। পিসিআর টেস্টেও অংশ নেননি তিনি। অনুশীলনে উপস্থিত না হওয়ায় দিন প্রতি মেসিকে €1,00,000 জরিমানা করার কথা ভেবেছিল বার্সা। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে জরিমানা না করার সিদ্ধান্ত নেন বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে বিজয় টিভির উপজেলার প্রতিনিধি জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ভোরে পাঁচজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহতের বোন রিনা খাতুন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছেন অন্য তিন আসামি। এদিকে সাংবাদিক জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলি ভিটা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মূল নায়ক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দাবি করে তার মরণোত্তর বিচার চেয়েছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় 21 আগস্ট গ্রেনেড হামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খায়েদা জিয়াকেও বিচারের আওতায় আনার দাবি জানায় তারা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ২০২২ সালে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। অধিবেশনটি এই অঞ্চলের দেশগুলো কৃষিতে অর্জনের পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। রাজধানীর একটি হোটেলে 35তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনীতে তিনি এসব কথা বলেন। এ সময় করোনার মধ্যেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করায় খাদ্যের সংকট হবে না। 30 লক্ষ টন আউশ উৎপাদনের টার্গেট করেছিলাম এবং আমাদের এটা 11 লক্ষ হেক্টর হতো, এই বছর 13 লক্ষ, 2 লক্ষ হেক্টর বেশি আমাদের টার্গেটের চেয়েও বেশি রোপণ করেছে। সমস্ত কৃতিত্ব এটা আমাদের কৃষক ভাইদের, তারাই করোনা মোকাবেলা করেই কিন্তু তাদের সকল কর্মসূচি অব্যাহত রেখেছে। কোভিড-19 যখন একদম চরমে ছিল সেই সময় কিন্তু আমাদের চাষিরা জীবনের ঝুঁকি নিয়ে তারা ধান কেটেছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভারে ঘানি ভাঙ্গা খাঁটি সরিষা তেলের ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। উপজেলার নামাবাজার এলাকায় কয়েকশো বছর আগে থেকে ঘানিতে সরিষা ভেঙে খাঁটি তেল উৎপাদন করা হয়। জানা যায় বংশ পরম্পরায় এই খাঁটি তেলের ব্যবসা চলে আসছে ওই এলাকায়। ভেজাল পণ্যের ভিড়ে দেশজুড়ে এই খাঁটি সরিষা তেলের চাহিদাও ব্যাপক। লাভ বেশি হওয়ায় অনেকেই নতুন করে জড়িয়ে পড়ছেন এই ব্যবসায়। তবে করোনাভাইরাসের কারণে বাজার কিছুটা মন্দা। এই ব্যবসা প্রসারে সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সে যখন প্রথম নিয়ে আসে সীমিত কিছু পানি দেয়, পানি দিয়ে মিক্সার করে আপনার ঘানিতে দেয় এবং ওই ভাড়া দিয়ে আপনার ইয়েকে চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার পর আস্তে 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 সেই তেলটা বাহির হয়। ঘানি ভাঙানো তৈল একটা ভালো তেল, ভর্তে খেতে এবং শরীরে নিতে অনেক ভালো। আমাদের এখানে আসতেছে বিশ্বস্ততার সাথে আমরা এই ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা পরীক্ষা করে বাংলাদেশে পা রেখেছিলেন সাকিব আল হাসান। তবে বিকেএসপিতে অনুশীলন করবেন বলে নিয়ম অনুযায়ী
আরেকবার করোনা পরীক্ষা করাতে হয় সাবেক বাংলাদেশ অধিনায়ককে। সেই পরীক্ষারও ফলাফল নেগেটিভ এসেছে, তাই অনুশীলনে নামতে আর কোনো বাধা নেই সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে আসার পর শুধু আইসোলেশনে থাকলেই যথেষ্ট ছিল, কিন্তু করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়ায় অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। আগামীকাল বিকেএসপিতে যাবেন সাকিব, সেখানে 4-5 সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন তিনি। 29 অক্টোবর আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন সাকিব। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে তাকে খেলাতে চায় সাকিব বিসিবি, তাই ব্যক্তিগতভাবে তার প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। চুরির উদ্দেশ্যে ঘোড়াঘাটে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা চালানো হয়, র্যাবের জিজ্ঞাসাবাদে 3 আসামির স্বীকারোক্তি। ওয়াহিদার সিটি স্ক্যান রিপোর্ট ভালো, শারীরিক অবস্থার উন্নতির দিকে হলেও আশঙ্কামুক্ত নন জানালেন চিকিৎসকরা। ইউএনের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের দুঃখ প্রকাশ, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি ওবায়দুল কাদেরের। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 29 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 2000। এবং অবশেষে বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।